আজকে পড়ছি অতীন বন্দ্যোপাধ্যায়ের গল্প ইহলোক। সম্প্রতি মার কিছু চিঠি আমাকে ভারী অস্বস্তিতে ফেলে দিয়েছে। চিঠিতে আর আগের মতো অনিয়মিত টাকা পাঠানোর অভিযোগ থাকে না। মাসের 1-2 তারিখে ডাকযোগে টাকা না পাঠালে ক্ষোভে দুঃখে চিঠি, আমি মরি না কেন, মরলে তোমরা বেঁচে যাও, মার এমনতর আক্ষেপ থাকে চিঠিতে। কিন্তু সম্প্রতি সব চিঠিতে কেবল বাবার নামে অভিযোগ। তোমার বাবা রোজ শিয়রে এসে বসে থাকেন, আমাকে সঙ্গে যেতে বল, যাই কি করে, ঝুমির বিয়ে না দিয়ে কোথাও নড়ছি না আমি, বলে দিয়েছি সেখানে সে যত স্বর্গ সুখী থাকুক। পরের চিঠিতে আবার লিখেছে, বেহায়ের মতো বসে থাকে, কি যে করি। তারপরের চিঠিতে লিখেছে, তোমরা তো জানো তোমাদের বাবা এরকমই, একবার গো ধরলেই হলো, কার নিস্তার আছে তার হাত থেকে রক্ষা পায়। শেষে লিখেছে, এবারে বাৎসরীকে ভেবেছি দ্বাদশ ব্রাহ্মণ ভোজন করাব, তোমার পঞ্চতীর্থ কাকার বিধান, তুমি আসবে। আমি না গেলেও বাৎসরিক আটকাবে, যা করার পিলুই করবে, খরচের বহরটা শুধু বহন করার দায়টা আমার। শেষ চিঠিটা আজই অফিস থেকে ফিরে এসে পেয়েছি। আর্থিক সচ্ছলতা যতই থাক, অকারণে আবার এতটা খরচ, ভাবতে গিয়ে বসে পড়লাম। নন্দিনী চিঠিটা এগিয়ে দিয়ে বলেছিল, নাও সামলাও। সামলানোটা যে কি তা একমাত্র আমি বুঝি, কারণ যে যার সংসার টানে সেই জানে কত দায় মানুষের, আর যে বোঝা বয় সে বোধ হয় বোঝা বইতেই ভালোবাসে। কাত শক্ত হয়ে গেছে, ঘাড়ে ঘা হয়ে গেছে, মাছি ভন ভন করে উঠছে, সে সেটাও টের পায় না। আর আজীবন যদি মানুষটা এভাবে বোঝা বইতে বইতে মুখ থুবড়ে পড়ে যায়, তবে কে সামলাবে সব। কাজেই আমি যতটা না তিক্ত, নন্দিনী তার চেয়ে বেশি। দুজনেরই চিঠি পেয়ে মুখ গোমড়া। নন্দিনী বেশি কথা বলেন, একটা দুটো কথা, ওই দুই একটাই এমন খোঁচা যা আরো বেশি রক্তপাত ঘটায়। সারা জীবন শুধু করেই গেলে, তোমার যদি কিছু হয় কেউ আমার পাশে এসে দাঁড়াবে? ছেলেপুলি নিয়ে শেষে আমি দাঁড়াবো কোথায়? এত যে করো কই, আমার বিপদে আপদে কেউ তো আসে না, তুমি কেমন আছো জানতে চায় না। চিঠি পেয়ে আমি এমনিতে বিরক্ত, তার উপর নন্দিনীর তিক্ত কথাবার্তা মেজাজটাকে সহসা ভারী রুক্ষ করে তুলল। আমার মা ভাই বোন সম্পর্কে নিন্দা করলে এটা আমার হয়, আর নন্দিনীও মিছে কথা বলেনি, বিশেষ কোনো সঞ্চয় নেই, ছেলেপুলে সব মানুষ হতে বাকি, এদিকে ঠিক বাবার সংসারে টাকা জুগিয়ে যাও, মাসে মাসে কামাই নেই, দু বোনের বিয়ে, বাবার কাজ সবই করে যাচ্ছে, উটকোদায় বাবা আরও রেখে গেছে, সে বুঝি। যতই নন্দিনীকে বুঝিয়েছি আর মাথা পাচ্ছে না, তত নন্দিনীর এক কথা, যা একখান মানুষ তুমি আবার মাথা পাতবে না। নন্দিনী বোঝে, জানে আমি গোপনেও টাকা পয়সা দিয়ে থাকি, ভাইজির বিয়ে আমার টাকা ছাড়া হবে সে বিশ্বাসই করতে পারে না, ফলে যা হয় এক কথা দু কথা। নন্দিনীর অভিযোগ, তোমার জন্য ভাইরা তো বেশ বিয়ে থা করে আলাদা হয়ে গেল, বাড়িতে এত দুধ হয় এক ফোঁটা দুধ পর্যন্ত দেয় না, তুমি আবার আলাদা মার জন্য দুধের টাকা পাঠাচ্ছ, ওরা মার ছেলে না? অকাট্য যুক্তি, জবাব দিতে পারি না। তবু কেন যে নন্দিনীর উপর আমার রাগ হয়, রাগ বাড়ে, শত হলেও তারা ছোট ভাই, স্ত্রী অশান্তি করে দুধ দিলে, সংসারী স্ত্রী যদি স্বামীর সঙ্গে অশান্তি করে তবে সে কত অসহায়, নিজের জীবন দিয়েও সেটা বুঝেছি, কাজে নন্দিনীকে না বলে পারিনি। বাত, ওসব ভেবে লাভ নেই, পারলে দেব না পারলে দেব না, দ্বাদশ ব্রাহ্মণ ভোজনে আমার কাজ নেই। নন্দিনী রান্নাঘর থেকে বলল, তুমি না দিয়ে থাকার লোক, তোমাকে চিনি না, এবং ক্ষোভে দুঃখে মনে হলো নন্দিনী খুবই খেপে গেছে। কাঁচের প্লেট ভেঙে খান খান হলো, একটা তীক্ষ্ণ আওয়াজ এবং আমার ভেতরে কেমন এক অসহায় করুণ ছবি যেন সব দুলে উঠছে। ছোট ছেলে দৌড়ে আসছে দেখলাম, স্ত্রী রান্নাঘর থেকে ছুটে আসছে, তারপর আর কি হয়েছে আমার জানা নেই। গভীর রাতে দেখলাম নন্দিনী আমার শিয়রে বসে, রাত জাগছে, ঘরে জিরো পাওয়ারের আলো জ্বালায়, নন্দিনীর চোখে জলের দাগ, এখনো ভালো করে শুকায়নি, চারপাশ কেমন নিস্তব্ধ নিঝুম, আমার কি হয়েছিল মনে করতে পারছি না, তবু কেন যে কানে বাজছে তুমি ছাড়া আমার আর কেউ নেই, সেই গভীর অতলে ডুবে যেতে যেতে শুনেছিলাম নন্দিনীর বালিকার মতো হাউ হাউ করে কান্না। বললাম, ভালো আছি, শুয়ে পড়। নন্দিনী শুধু বলল, তুমি ঘুমো, কথা বলো না। সকালে কোনো ক্লান্তি বোধ করলাম না, আর 10টা দিনের মতোই সবকিছু স্বাভাবিক লাগছে। ডাক্তার এলেন, বললেন খুব যে লো ব্লাড প্রেশার বাঁধিয়ে বসে আছেন, ভালো করে খাওয়া দাওয়া করুন,
ইসিজিটা করা দরকার, এরপর যা হবার হয়ে যাবে। শরীরের যাবতীয় পরীক্ষা, লো ব্লাড প্রেশার ছাড়া সবকিছুই স্বাভাবিক। কেন যে এমন হলো ভাবতে বিস্ময় লাগছে। আরো বিস্ময়, তিন চার দিন যেতে না যেতে দেশ থেকে দেখি ভাই বোনেরা এবং মা সবাই হাজে। নন্দিনীর কাজ, নন্দিনী একা ভরসা পাচ্ছে না। বুঝতে পারলাম সে খুবই ঘাবড়ে গেছে। সে তার বাপের বাড়ির আত্মীয় স্বজনদের হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে খবরটা ঠিক পৌঁছে দিয়েছে। হলে বাড়িতে লোক সমাগম একটু বেশি। মা এসেই আমার হাত দুটো ধরে বলল, বাবা তুই আমার আগে চলে যাস না, কথা দে। হেসে বললাম, তোমরা এত ঘাবড়ে গেলে কেন বুঝি না। মার আবার অনুরোধ, মাথার কাজটাজ আর তোর বেশি করতে হবে, সংসার যেভাবে চলছে চলবে। একতলা দোতলা মিলে বাড়িতে অনেকগুলো ঘর। আমরা বাড়িতে চারটি প্রাণী, আমি, নন্দিনী, ছবি, বকুল আর কাজের লোক মহানন্দ। ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে, সবাই আসায় সহসা বাড়িটা যেন আবার জেগে উঠেছে। ভালো বাজার, রকমারি রান্না এবং সবাই একসঙ্গে মেঝেতে খেতে বসে। কত রকমের কথা তখন ভাই বোনদের। কতদিন পর আমরা আবার এক বাড়িতে একসঙ্গে, কতদিন পর আসন পেতে বসা, খাওয়া, গল্প। জীবনটা তো এইভাবেই আমাদের আরম্ভ হয়েছিল। সবাই আমরা আছি, কেবল বাবা নেই। সবাই আমরা ছড়িয়ে পড়েছি, কেবল বাবা নেই। মহানন্দ আমাদের পরিবেশন করছে। আমরা ভাইরা এক পাশে, ওপাশে দু বোন। আমার দুই ছেলে কাকাদের সঙ্গে খেতে বসেছে। মা একটু আলগা হয়ে আছে, সাদা পাথরের থালায় তার ভাত, নিরামিষ রান্না নিজে করেছে। সবাকে ছাড়া খায় না, বয়স তাকে কাবু করতে পারেনি। সাদা কদম ছাড় চুল, সাদা থান। 70 বছরটা তার কাছে কোনো বয়স নয়, মার কথাবার্তা শুনলে এমনই মনে হয়। আমি কথাটা তুললাম, বললাম, বাবা কি তোমার শিওরে রোজই এসে বসে থাকে? মা ঢকঢক করে ঘটিতে আলগা করে জল খাচ্ছিল, বলল, রোজ না, মাঝে মাঝে আসে। তুমি বাবাকে ভয় পাও দেখছি, আগে তো পেতে না। বাবা তো সব কথায় বলতো, তোর মা কি বলে দেখ, তুমি বললেই আমাদের সব হয়ে যেত। মা কেমন বিশ্বাসের গলায় বলল, ভয় এখনো পায়। তোমাদের বাবা যা একখানা মানুষ ছিল, দেশ থেকে এসে তো তৃণটুকু নেড়ে দেখল না, আমার জন্য কিছু রেখে গেলে বৌদেরা তো মুখ না রাখাই। নন্দিনীর মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। নন্দিনী বলল, মা আমরা তো সাধ্যমতো করি। মা বলল, তোমাকে বলিনি বৌমা, তোমরা করছো বলেই তো বেঁচে পড়তে আছি। মার এসব কথা আমার ভালো লাগছিল না, কারণ মাকে আমি জানি, বড় যেদি আমার মা এবং সরল। ছোট ভাইরা পাশে বসে খাচ্ছে, মার অভিযোগে ওরা রুষ্ট হতে পারে, এমন সুন্দর জীবন তো মানুষের বড় একটা আসে না। কথা ফেরাবার জন্য বললাম, ভয় পায় বলেই বোধ হয় রোজ আর আসতে সাহস পায় না। পিলু বলল, জানিস দাদা, বাবাকে আমিও মাঝে মাঝে স্বপ্নে দেখি, কেবল বলে, এই পিলু দরজা খোল, আমি তোর বাবা। দরজা খুললে দেখি বাবার মাথায় একটা বড় বোচকা, ওটা কেবল তার মাথা থেকে নামাতে বলেন। তা বাবা বোচকাটা নামাতে বলতেই পারে, দেশ ছেড়ে আসার পর আমাদের ঘর বাড়ি ছিল না, এখানে সেখানে যাযাবরের মতো দিন কেটে গেছে। কখনো বাবা সবাইকে নিয়ে আত্মীয় বাড়িতে উঠে বলতেন, চলে এলাম। তোর ধনবৌদিকে বললাম, মানুষ যখন আছে একটা হিল্লে হয়ে যাবে। কিন্তু মা দু একদিন পরই আর থাকতে চাইত না। বুঝতে পারতাম বাবা নির্বুদ্ধিতার শিকার হতে মা রাজি না। তারপর ফের কোনো মন্দিরের পুরোহিত কিংবা কোনো স্টেশনে আমাদের ফেলে বাবা উধাও। এখন বুঝতে পারি বাবা ভয়ে উধাও হয়ে যেতেন, সামনে থেকে সন্তান সন্তানের অন্য ক্লিষ্ট মুখ দেখবার কষ্ট সহ্য করতে পারতেন না। তখন পিলুর কাজ ছিল বাবাকে খুঁজে বেড়ানো। 5-7 দিন পর বাবা ফিরতেন, কোথাও শ্রাদ্ধ কিংবা শান্তি সত্যায়ন করে বড় বোচকায় আতপ চাল, ডাল, তামার পয়সা, প্রণামীর কাপড় নিয়ে ফিরলে পিলুই সবার আগে ছুটে যেত, বাবা আসছে, আমাদের বাবা আসছে। দৌড়ে পিলু বাবার বোঝাটা নিজেই মাথায় নেবার জন্য পিড়াপিড়ি করত, দাও না বাবা আমি ঠিক পারব। কাজে পিলু এমন একটা স্বপ্ন দেখতেই পারে। মহানন্দকে বললাম, পিলুকে আরো দুটুকরো মাছ দাও। পিলু বলল, না না আর পারবো না, আমাকে দিও না। মায়া বলল, জানিস দাদা, বাবা মাঝে মাঝে আমাকেও স্বপ্নে দেখা দেয়। আমি মুখ তুলে তাকালাম, মা একটু বেশি ঝাল খেয়ে হুশাস করছিল, হাত চাটতে চাটতে বলল, কেবল বলে, সাজিটা ধর। ঠিক বুঝতে না পেরে বললাম, কিসের সাজি? আরে ফুলের সাজি, বাবা সকাল হলে স্নান টিস্নান সেরে পূজার ফুল তুলতেন না। তখন আমাদের ঘরবাড়ি হয়ে গেছে,
মাত্র একটা পঞ্জিকা সম্বল করে বাবা ঘরবাড়ি গড়ে তুলেছিলেন। প্রথম দিকে বছরকার পঞ্জিকা বাবার যজমান নিবারণ দাসী দিত। একটা পঞ্জিকা জীবনে কত বড় সম্বল বাবাকে না দেখলে তখন বোঝা যেত না। মানুষের শুভ দিনক্ষণ বলে দেওয়ার মধ্যে জীবনের কত বড় মহত্ত্ব থাকে তা একমাত্র বাবাকে দেখলে আমরা টের পেতাম। সেই বাবাও আবার মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে উঠতেন, স্কুলে পড়ছি, বই নেই, বেতন বাকি, স্কুলে পড়ে যাবার জামানি। একজন পুরোহিত বামুনের সব দিক বজায় রাখাও কঠিন, শুধু অনাহার থেকে আত্মরক্ষাই তো মানুষের বেঁচে থাকার ধর্ম নয়। কাজেই মার খোটা দেওয়ার স্বভাব যেমনকার তেমন। এতে পেট ভরে, এভাবে মানুষ বাঁচে? মায়েটা ছেঁড়া ফ্রক গায়ে দিয়ে থাকে, তোমার আক্কেল আছে? বাবার তখন একটি বাক্য, চণ্ডীপীঠ শুরু হয়েছে, আমি চললাম। আমরা ভাই বোনেরা মিলে বাবাকে তখন ঠান্ডা করতাম। আমাকে দেখলেই বাবা ভরসা পেতেন, আর কটা দিন সবুর করতে, তোমার কি মাথা কাটা যাচ্ছে? বিলুটা পাশ করলেই দেখবে সব বাসনা পূর্ণ হবে। আমার প্রতি বাবার এই বিশ্বাসে আমাকে এত দূর টেনে নিয়ে এসেছে। সবার হয়ে ছায়া দেবার জন্য চারপাশে ডালপালা মেলে দিতে ইচ্ছে হয়েছে। এসব যখন ভাবছি তখনই আমার ছোট ছেলে বলল, বাবা তুমি ঠাকুরদাকে স্বপ্নে দেখো না? আমি ঠিক কিছু মনে করতে পারছি না, চুপ করে আছি। বিলু বলল, বাবা তোর কাছে আসে না? মার খাওয়া হয়ে গেছে, আজকাল কানে একটু কম শোনা বলে কি নিয়ে কথা হচ্ছে বুঝতে পারছে না, তাই নিবিষ্ট চোখে বিলুর দিকে তাকিয়ে আছে। এবং বিষয়টা বোধগম্য হতেই মা বলল, এসে আর দরকার নেই। মায়া বলল, তুমি থামো তো মা। কিরে দাদা, সত্যি তুই বাবাকে কোনোদিন স্বপ্নে দেখিসনি? এত করলি বাবা সংসারের জন্য। মা কিছুটা রুষ্ট হলো মায়ের কথায়, বলল, এসে তিনি কি উদ্ধার করবে? বেঁচে থাকতেই কিছু করল না। তারপর কেমন আশঙ্কা চোখে মুখে ফুটে উঠল মার, বলল, হ্যাঁ রে, শিওরে এসে তোর বাবা বসে থাকে না তো? শিওরে এসে বসে থাকলে সকালে উঠেই পুকুর পাড়ে চলে যাবি, জলের কাছে স্বপ্নের কথা বললে ফলে না। তোর বাবাই আমাকে বলে গেছে, যেদিনই তিনি আসেন আমি সকালবেলায় নদীর পাড়ে চলে যাই, সব বলে দিই। আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। নন্দিনীও বাবাকে মাঝে মাঝে স্বপ্ন দেখে থাকে। বাবার নাকি তখন একটাই প্রশ্ন, শিবের মাথায় ফুল বেলপাতা দাও তো বৌমা। ওটা দেবে, দিলে ঘরে তোমার কোনো অশুভ প্রভাব ঢুকতে পারবে না। সবাই বাবাকে দেখে, কেবল আমি মৃত্যুর পর কোনোদিন স্বপ্নে আর একবার খুব কাছাকাছি তাকে দেখতে পেলাম না। কেমন অভিমানের গলায় বললাম, না, আমি বাবাকে স্বপ্নে কোনোদিন দেখতে পাইনি। আমার চোখে কথাটা বলতে গিয়ে কেন জানি জল এসে গেল। আমি আমার মাথা নিচু করে ফেললাম, যেন বাবার জন্য আমার এই চোখের জল কেউ দেখতে না পায়। তারপর একে একে বাড়িটা খালি হয়ে গেল। নন্দিনীর পীড়াপিড়িতে কেউ দু একটা দিন বেশি থেকে যেতে রাজি হলো না। নন্দিনী মাকে বলল, মা তুমি কটা দিন কাছে থাকো, তোমার কাছে থাকলে ও ভালো থাকে। মার এক কথা, বৌমা আমাকে যেতেই হবে, ঝুমিকে কথা দিয়ে এসেছি, ও একা গরু বাছুর সব সামলাবে কি করে? আকালের বউকে শুতে বলেছি, আর একবার এসে থাকবো। সবাই চলে গেলে নন্দিনী বলল, তোমার চেয়ে ঝুমি এখন তার কাছে বেশি। আমি বললাম, ছোট থেকে বড় করলে মায়া বার, ঝুমির জন্যই মা আমার এখনো বেঁচে আছে, আমরা মার বড় দূরে সরে গেছি। আর সেদিনই রাতে বাবাকে স্বপ্ন দেখলাম, সেই গাছপালা নিয়ে আশ্রমের মতো বাড়ি, আমরা বাবার পাশে ভাই বোনেরা গোল হয়ে খেতে বসেছি, বাবা একটু দূরে আলগা হয়ে বসে আছেন, কলা পাতায় মাংস ভাত, দেখছি বাবার হাতে পায়ে মুখে বড় বড় ফোসকা, শরীরে জায়গায় জায়গায় সাদা দাগ, আগুন থেকে উঠে এসে যেন খেতে বসেছেন, আগুনে সারা শরীর ঝলসানো, হাতে আঙ্গুলে পর্যন্ত পোড়া খা। বললাম, বাবা মেখে খেতে আপনার হাত জ্বলছে, আমরা বরং কেউ খাইয়ে দিই আপনাকে। বাবার সেই রহস্যময় হাসিটুকু মুখে, আমার দিকে শুধু চোখ তুলে তাকালেন, তারপর মাথা নিচু করে বললেন, না জ্বলছে না, দাও হচ্ছিল, তার সেখান থেকেই উঠে চলে এলাম, তোমরা সবাই মিলে ভালো মন্দ খাচ্ছ, আমি বাদ থাকি কেন? সঙ্গে সঙ্গে গাটা আমার ভয়ে কাটা দিয়ে উঠল, আমি মরে গেলে নন্দিনীও আমাকে ভয় পাবে। আর ঘুম এল না, কেন যেমন বৃষ্টি একটা স্বপ্ন দেখলাম, ঘামছিলাম, ঘরের জানালা সব খোলা, পাখা ঘুরছে, তবু কেন যেন মনে হলো রুদ্ধ এক কক্ষে আমি নিজের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আছি। দরজা খুলে ব্যালকনিতে ঢুকে ইজি চেয়ারে গা এড়িয়ে দিলাম, কাউকে ডাকলাম না, নিঃশব্দে দু হাত উপরে তুলে শুধু বললাম, বাবা আপনি যদি এলেনি এভাবে কেন আমার কাছে এলেন? তারপর ডাকলাম,
নন্দিনী, ছবি, বকুল পুরো গভীর ঘুমে আচ্ছন্ন, কোনো সাড়া নেই। অনেক দূরে একটা রেল ইঞ্জিনে শুধু টংলিং টংলিং শব্দ শুনতে পেলাম। আমি না থাকলে সত্যি ওদের আর কেউ নেই, কেন জানি এমন মনে হলো। আমার কেন জানি নিজের জন্য, ঘরবাড়ির জন্য, নন্দিনী, ছবি, বকুলের জন্য আরও মায়া বেড়ে গেল। তাড়াতাড়ি ঘরে ঢুকে নন্দিনীর পাশে মুখ গুজিয়ে শুয়ে পড়লাম। আমি মরে গেলে নন্দিনী আমাকে ভয় পাবে মনে থাকলো না। এরা আছে বলেই বেঁচে আছি, বেঁচে থাকবো।